কোনো রেল লাইন ট্রেক মানে ভাল নহব, ইয়াত কোনো সেন্ট্রেল আসনি নাহিব, কোনো স্টেট আসনি নাহিব, কোনো এডমিনিস্ট্রেশনের উপর তেখেতে মাত নামাতিব। অকল বড় অনাবড় যদি রাজনীতি করাটোই সবে ভাল পাইছে, এইটো ইস্যুটিকে যদি 15 বছর 20 বছর নিব বিচাৰিছে, তেনেহলে হীরাখরণিয়ার লগতে থাকক, আমার কবলগিয়া নাই। কিন্তু আমি বিচাৰিছো পরিবর্তন, যত মরম স্নেহ বিশ্বাস সকলো এজনে এজনক সন্মান করে পেলায় জিয়াই থাকিব পারে। বড়ো অসমিয়াম মাইনরিটি মুসলমান হিন্দু বাঙালি গুর্খা সবে মিলি আদিবাসী আমি একেলগে থাকিব পারো কোচ রাজবংশী, তেনেকা একটা পরিবেশ সৃষ্টি করাটোই আমি বিচাৰিছো। সব নির্বাচনত আমি আমার সংবিধানে যে আছে আমি তেনে অংশগ্রহণ করে আইসো, 91ত ডাইরেক্ট অংশগ্রহণ করেছে, 2001ত ডাইরেক্ট আমি অংশগ্রহণ করছো, আর এই 2019ত আমার জ্বলন্ত সমস্যাবিল সমাধান করার স্বার্থত বড়োরে হোক বা অনবরে হোক যিকোন জাতি জনগোষ্ঠীর সমস্যাবিল সমাধান করার স্বার্থত আমি UPPLৰ কেন্ডিডেট ইউজি ব্রহ্ম ডাঙরিয়াক আমি সাপোর্ট দিছো। আর UPPLে আজি অসমৰ রাইজে বুঝি পাওক নাপাওক সকলো নিজের নিজের স্বার্থ লৈ কাম করে আছে, কিন্তু এটা আঞ্চলিকতাবাদৰ দরকার হয়েছে। আজি অসমৰ আঞ্চলিকতাবাদে লাহে লাহে বিদায় লৈছে, এই কারণে ইয়াত আঞ্চলিকতাবাদৰ দরকার হয়েছে। এই কারণে UPPLে এটা আঞ্চলিকতাবাদ হিসাবে ইয়াতে থিয় হয়েছে, আর নিজের যেটা ইস্যু এই আঞ্চলিকতাবাদৰ ভিত্তি করে পেলায় যে ইস্যু আছে সেই ইস্যুকে তেখেতসকলে লৈ পেলায় নির্বাচনী এটা স্টেণ্ড লৈছে, আর তেখেতসকলক আমি সমর্থন দিছোঁ।